আফসানা উর্মি আপনি লিখেছেন আমি কথার মাঝে ভুলবশত আল্লাহ নামে মিথ্যা কসম কেটে ফেলি বোঝার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়েছি কিন্তু স্বস্তি পাচ্ছি না করণীয় কি দেখুন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা মাফ করে দেন এটি হলো আল্লাহ তালার নিয়ম এটি আল্লাহ রব্বুল আলম শুননা যে তার কাছে আল্লাহ বান্দা মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলেছেন যে তোমরা আমার কাছে মাপ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব কিন্তু বান্দা যদি আল্লাহ তালা কাছে মাপ চাওয়ার পরেও তার মধ্যে ভয় কাজ করে তাহলে সেই ভয়টা তার ইমানের লক্ষণ যে আমার মাফটা আল্লাহ করলেন কি করলেন না অ্যাকসেপ্টেড হলো কি হলো না এই কারণে আপনি মানে সন্ত্রস্ত থাকেন। এটি আপনার ইমানের জন্য ক্ষতিকর কিছু নয় কিন্তু এটি যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য ক্ষতিকর সেটি আপনার ইমানের জন্য ক্ষতিকর সেটি আপনার আমলের জন্য ক্ষতিকর সেজন্য সে বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে যে নৈরাশ্যের পর্যায়ে যেন চলে না যায় কারণ ওয়ালাই আসমির রাহ কমল কাফিরুন আল্লাহ রহমত থেকে কাফির বা অবিশ্বাস ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না আল্লাহ আমাদেরকে হেফাজত এখন